নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের পোস্ত কারি। তার জন্য আমার যা যা লাগছে, কাটা পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, আদা আর রসুন, আর এখানে লাগছে MDH এর মশলার মধ্যে লাগছে আমার হলদে গুঁড়ো, আর লাগবে অল্প পোস্ত বাটা আর লবণ। এখন আমি মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, কাটা পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, আদা আর রসুন। এখন আমি এগুলোকে পেস্ট করে নেব। মশলাগুলো পেস্ট হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেব। এবারে আমি মশলাগুলো নামিয়ে নিচ্ছি। পোস্তর সাথে একসাথে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অল্প হলদে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি MDH এর চাঙ্কি চাট মশলাটা অল্প দিয়ে দেব। দেখতে পাচ্ছ সবাই, দিয়ে দিচ্ছি অল্প লবণ। হয়ে গেছে, আমার আর কিছু মশলা লাগবে না। এবারে আমি ডিমটা ছুলে নেব। এখানে ডিমটা সেদ্ধ করা আছে, আমি ঠান্ডা জলে অল্প ভিজিয়ে রেখেছি। এখন আমি এগুলোকে ছুলে নেব। দেখতে পাচ্ছ সবাই, আমার ডিমগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে অল্প ছেড়ে দিচ্ছি, যাতে মশলাটা লবণ আর হলদেটা ভেতরে ঢুকে। একটা ছেড়া হয়ে গেছে। ডিমগুলো আমার চেরা হয়ে গেছে, এখানে আছে চারটা ডিম, আর এগুলো চেরা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে বসিয়ে দেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি, অল্প হলদে গুঁড়ো দিয়ে দেব। এবারে আমি ডিমটা লবণ আর হলদে দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবারে আমি কড়াইতে আছে, এবারে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, অল্প ইঞ্জিন তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে,
তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি হলদে লবণ মাখানো ডিমটা দিয়ে দিচ্ছি এবারে আমি ফ্লেমটা অল্প কমিয়ে দিচ্ছি না হলে ডিমটা ফুটে যাবে আমি অল্প চাপা দিয়েছি এবারে আমি মশলাটা মিক্সড করে নিচ্ছি এবারে আমি ডিমটা ঢাকনা খুলে দিচ্ছি অল্প নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে তেল মশলাগুলো বেরিয়ে যায় আমার ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে আমি নামিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে অল্প কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব পেঁয়াজটা অল্প লাল হয়ে গেলে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি মিক্সড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা দেওয়া হয়ে গেছে এবারে অল্প নাড়িয়ে নেব ভাজা হয়ে গেছে এবারে অল্প নেড়ে আমি জল দিয়ে দেব হয়ে গেছে ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে আমি রেসিপিগুলো করছি একদম অল্প তেল দিয়ে এবারে আমি অল্প জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেলে আমি ডিমটা ভেজে রাখা ডিমটা দিয়ে দেব জলটা ফুটে গেছে এবারে আমি ডিমটা দিয়ে দিচ্ছি ভেজে ভাজা করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি এবারে মশলাটা ভেতরে ঢুকার জন্য আমি অল্প ফ্লেম কমিয়ে চাপা দিয়ে দিচ্ছি
এবারে আমি কড়াইর ঢাকনাটা তুলে দিচ্ছি। আমার ডিম কারিটা হয়ে গেছে। এবারে আমি কারিটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ডিম কারি, ডিমের পোস্ত কারি। এটা মশলাটা রয়েছে কড়াইর ভেতর। রেডি আমার ডিমের পোস্ত কারি।